সরাসরি নজর রাখবো G7 সামিটের দিকে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রিলস বানালেন মেলোনি, ভিডিও পোস্ট ইতালির প্রধানমন্ত্রী, ভিডিও শেয়ার প্রধানমন্ত্রী মোদীর। G7 বৈঠকে ইতালি সফরে প্রধানমন্ত্রী মোদী, এবং সেখানে মোদীর সঙ্গে রিলস বানালেন ইতালির প্রাইম মিনিস্টার জর্জিয়া মেলোনি। সেই ছবিটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে মোদীর রিলস, এবং সেটি শেয়ারও করা হয়েছে। হ্যালো ফ্রম দ্য মেলোডি টিম, হ্যালো ফ্রম দ্য মেলোডি টিম, হ্যালো ফ্রম দ্য মেলোডি টিম। আপনি দেখতে পাচ্ছেন সেই রিলসের অংশ বিশেষ, মোদীর সঙ্গে রিলস বানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে, সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। G7 বৈঠকে ইতালিতে মোদী, একদিকে সেই ছবি দেখতে পাচ্ছেন, অপরদিকে মোদীর সঙ্গে রিলস মেলোনির। অতি অবশ্যই দুই দেশের যে কূটনৈতিক সম্পর্ক, সেই কূটনৈতিক সম্পর্ক হয়তো এখানে অনেকটা স্পষ্ট হয়, সুসম্পর্ক যে বজায় রয়েছে সেটা অনেকটা স্পষ্ট হয়। এবং এখানেই নয়, এর আগে আমরা যদি আমাদের দেশেও যে সামিট হয়েছিল সেখানে তারা যখন এসে উপস্থিত হয়েছিলেন, G20 সামিট হয়েছিল সেখানে তারা যখন এসে উপস্থিত হয়েছিলেন, সেখানেও আমরা দেখেছিলাম যে কতটা সুসম্পর্ক রয়েছে বিভিন্ন দেশের সঙ্গে, এবং সেখানেও ইতালির সঙ্গে ভারতীয় যে সম্পর্ক সেই সম্পর্কের একটা ঝলক আমরা দেখতে পেয়েছিলাম। এবার যখন G7 সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়েছেন আমন্ত্রিত হয়ে, সেখানেও একটা অসাধারণ মুহূর্তের কিছু ছবি আমরা পাচ্ছি। হ্যালো ফ্রম দ্য মেলোডি টিম, হ্যালো ফ্রম দ্য মেলোডি টিম, হ্যালো ফ্রম দ্য মেলোডি। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, রাজ্যে ফিরলেন মন্ত্রী হয়ে রাজ্য বিজেপির সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, দিল্লি থেকে এই মুহূর্তে কলকাতায় ফিরলেন সুকান্ত। এই মুহূর্তে যারা তার অনুগামী রয়েছেন তারা এই মুহূর্তে ভিড় জমিয়েছেন একেবারে সরাসরি এয়ারপোর্টে। ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, মন্ত্রী হয়ে রাজ্যে ফিরলেন সুকান্ত মজুমদার। বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার এই মুহূর্তে সরাসরি পৌঁছেছেন এয়ারপোর্টে, দিল্লি থেকে এই মুহূর্তে কলকাতায় ফিরলেন সুকান্ত মজুমদার। সরাসরি চলে যাবো পিঙ্কির কাছে। পিঙ্কি, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে, মন্ত্রী হয়ে এই প্রথমবার কলকাতায় ফিরলেন সুকান্ত? ছবি দেখছেন, আমরা আবারও যোগাযোগ করবো পিঙ্কির সঙ্গে। কলকাতা বিমানবন্দরে সুকান্ত মজুমদার, মন্ত্রী হয়ে রাজ্যে ফিরলেন সুকান্ত মজুমদার। কলকাতা বিমানবন্দরে সুকান্ত মজুমদার এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখাচ্ছি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছেন সুকান্ত মজুমদার, এবং তারপরই কলকাতায় ফিরলেন। এই মুহূর্তে তাকে ঘিরে যারা তার অনুগামীরা রয়েছেন তারা ভিড় জমিয়েছেন সুকান্ত মজুমদারকে দেখবার জন্য। মন্ত্রী হওয়ার পর এই প্রথম রাজ্যে পা রাখলেন সুকান্ত মজুমদার, দিল্লি থেকে কলকাতায় ফিরলেন সুকান্ত। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে, কোচবিহারে পৌঁছলেন শুভেন্দু অধিকারী, ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীরা আক্রান্তদের সঙ্গে দেখা করবেন বিরোধী দলনেতা। কোচবিহারে পৌঁছেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেই ছবি এই মুহূর্তে রিপাবলিক বাংলাতে এক্সক্লুসিভলি দেখাচ্ছি আপনাদেরকে। ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীরা আক্রান্তদের সঙ্গে দেখা করবেন বিরোধী দলনেতা। ভোট মিটতেই দিকে দিকে যে হিংসার ছবি দেখা যাচ্ছে, যেখানে আক্রান্ত হচ্ছেন বিরোধীরা, সেই ছবি উঠে আসছে বিভিন্ন জেলা থেকে। আর কোচবিহারে পৌঁছলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীরা, তাদের সঙ্গে দেখা করতেই বিরোধী দলনেতা পৌঁছলেন কোচবিহারে। কোচবিহারে পৌঁছলেন শুভেন্দু অধিকারী, ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীরা। এর আগেও আমরা দেখেছি যেখানে আক্রান্তদেরকে নিয়ে রাজভবনে যান বিরোধী দলনেতা, কিন্তু সেখানে তাকে বাধা পেতে হয়, অনুমতি থাকা সত্ত্বেও বাধা পান তিনি, রাজভবনে পৌঁছতে পারেননি আক্রান্তদেরকে সঙ্গে নিয়ে। এবং সে বিষয় নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে থাকে পুলিশের অতি সক্রিয়তা নিয়ে। এবং এক্ষেত্রে আবারও আমরা দেখলাম যে কোচবিহারে পৌঁছলেন বিরোধী দলনেতা, ভোট পরবর্তী হিংসায় যে সমস্ত বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছেন তাদের
সঙ্গে কথা বলবেন, দেখা করবেন বিরোধী দলনেতা। জেলা জুড়ে একই ছবি দেখা যাচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে, যেখানে ভোট পরবর্তী হিংসার ছবি উঠে আসছে। দিকে দিকে আক্রান্ত হচ্ছেন বিরোধীরা, আর অভিযোগটা কিন্তু উঠে আসছে শাসক দলের দিকে। সেই এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পৌঁছে গেছেন কোচবিহারে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বিট্টুর সঙ্গে। বিট্টু, কোচবিহারে পৌঁছলেন শুভেন্দু অধিকারী, আর কি ছবি উঠে আসছে এই মুহূর্তে? একদমই বিট্টু, বোঝাই যাচ্ছে যে কোচবিহারে পৌঁছে গেছেন বিরোধী দলনেতা, আক্রান্তদের সঙ্গে সাক্ষাৎ করবেন বিরোধী দলনেতা। এছাড়াও একাধিক বিজেপি নেতৃত্ব উপস্থিত রয়েছে কোচবিহারে। শুভেন্দু অধিকারী কোচবিহারে পৌঁছলেন। কোচবিহারে ভোট পরবর্তী হিংসার ঘটনা লাগাতার, সেখানে বিভিন্ন জায়গা থেকে ভোট পরবর্তী হিংসার ছবি উঠে এসেছে, আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মীরা। কোচবিহারে পৌঁছলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেখানে তিনি যারা আক্রান্ত হয়েছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন, কথা বলবেন আক্রান্ত বিজেপি কর্মীরা। দিকে দিকে সেই ছবি কিন্তু লাগাতার আমরা আপনাদের দেখিয়েছে, আক্রান্তদের সঙ্গে দেখা, কথা বলছেন বিরোধী দলনেতা, যে ঠিক কী ঘটেছিল, কিভাবে আক্রমণ হয়েছে তাদের ওপরে তিনি কিন্তু কথা বলছেন। এই মুহূর্তে সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি। কোচবিহারে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী হিংসায় যারা আক্রান্ত হয়েছেন, যে সমস্ত বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছেন, তাদের সঙ্গে কথা বলছেন বিরোধী দলনেতা। আক্রান্তদের সঙ্গে দেখা করছেন, কথা বলছেন, আরও একাধিক ব্যক্তির সঙ্গে তিনি দেখা করবেন, কথা বলবেন। এছাড়াও উপস্থিত রয়েছেন বিজেপি নেতৃত্বরা, শুভেন্দুর সঙ্গে রয়েছেন মিহির গোস্বামী। প্রায় 250 জন দলীয় কর্মী পার্টি অফিসে আশ্রয় নিয়েছেন ইতিমধ্যে। আমি পাঁচজনের কাছ থেকে, আপনাদের মধ্যে যারা ঘরছাড়া হয়েছেন, যারা সকলেরই তো প্রায় একই ধরনের যন্ত্রণা, পাঁচটা ব্লক বা পাঁচটা বিধানসভা বা পাঁচটা থানার পাঁচজন যারা একটু গুছিয়ে বলতে পারবেন কি কি ধরনের অত্যাচার 4 তারিখে দুপুরের পর থেকে আপনাদের উদ্ধারপতি হচ্ছে, আমরা এগুলো শোনার পরে ইতিমধ্যে জেলার বিধায়করা, মাননীয় বিধায়ী সাংসদ নিশীত ভাই সহ আমাদের সমস্ত একনিষ্ঠ কার্যকর্তারা, আমাদের হিতৈষীরা, আমাদের পরিবারের বন্ধুরা, বিজেপি পরিবারের সকলেই তাদের সাধ্য মতো করছেন, উকিলরা করছেন আমাদের লিগাল সেলের। আমরা এটা শোনার পরে আপনাদেরকে পরবর্তী কি কি পদক্ষেপ আমাদের ক্ষমতার মধ্যে আমরা আপনাদেরকে করতে পারবো সেগুলো জানাবো।